ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এই আয়াতটিতে আমরা জানলাম যে আল্লাহ সুবহান ও তাআলার রহমত থেকে আমাদেরকে নৈরাশ হলে হবে না। আমরা যদি গুনাহগার ব্যক্তি হয়ে থাকি, আমাদের দ্বারা যদি গুনাহ হয়ে যায়, সেই গুনাহের কারণে আমরা আল্লাহ সুবহান ও তাআলার রহমত থেকে নৈরাশ হব না। তারপরে আল্লাহ সুবহান ও তাআলা বললেন যে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ, সমস্ত গুনাহকে আল্লাহ সুবহান ও তাআলা ক্ষমা করে দেবেন, তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আমরা একটু জেনে নিই যে আল্লাহ সুবহান ও তাআলার দয়া কতটি। আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণীর দিকে লক্ষ্য রাখি, যে হাদিসটি বর্ণনা করছেন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে ইন্না লিল্লাহি, নিশ্চয় আল্লাহ সুবহান ও তাআলার নিকটে, মিয়াত রহমা, আল্লাহ সুবহান ও তাআলার 100টি রহমত আছে। 100টি রহমতের মধ্যে হতে আল্লাহ সুবহান ও তাআলা একটি রহমত জিন জাতির মধ্যে দিয়েছেন, মানুষ জাতির মধ্যে দিয়েছেন, চতুষ্পদ জন্তুর মধ্যে দিয়েছেন এবং কীট পতঙ্গর মধ্যে দিয়েছেন। একটি রহমত আল্লাহ সুবহান ও তাআলা এই পৃথিবীর বুকে যত জীব জন্তু রয়েছে সমস্তর মধ্যে একটি রহমত শুধুমাত্র দিয়েছেন, বাকি 99টি রহমত আল্লাহ সুবহান ও তাআলা কাল কিয়ামতের দিনের জন্য রেখেছেন। এখন চিন্তা করুন তো, আল্লাহ সুবহান ও তাআলা পুরুষদেরকেই লক্ষ্য করে বলছি এ কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকেই লক্ষ্য করে বলছেন যে পুরুষেরা টাকনোর নিচে কাপড়কে পরিধান করবে, এদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহান ও তাআলা জান্নাতে দিবেন না, এদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না। কখনো চিন্তা করেছেন 99টি রহমত থাকা সত্ত্বেও কাল কিয়ামতের দিন ওই সমস্ত পুরুষদেরকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাত দিবেন না যে ব্যক্তিরা এই টাকনুর নিচে কাপড়কে পরিধান করে? আজকে আপনাকে যদি বলা হয় টাকনুর উপরে কাপড়টাকে পরিধান করেন, আপনি বলছেন মাওলানা সাহেব এটা দেখতে যে খারাপ লাগে, এটা যে দেখতে খারাপ লাগে, আজকে দেখতে খারাপ লাগে তার জন্য ভালো যাতে লাগে তাই সেটাই আপনি করছেন। কিন্তু চিন্তা কখনো করেছেন যে মানুষের ভালো লাগা আপনার ভালো লাগাতে আপনার জন্য অপেক্ষা কাল কিয়ামতের দিন কি করছে, জান্নাত করছে না জাহান্নাম করছে? আজকে যুবকদেরকে আমরা দেখতে পাই, আজকে তাদেরকে আমরা দেখতে পাই, আজকে তো একটু ফ্যাশন হয়েছে, এদিকটা ঢিলা ঢালা, ওইদিকে টাইট ফিটিং করে টাকনোর উপরে সামান্য তুলেছে। ও যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করে করেনি? ও যুবক টাকনোর উপরে আজকে কাপড়টা করেছে, আজকে যুবকদেরকে দেখবেন যে তারা প্যান্ট তারা পরিধান করছে টাকনোর উপরে তার আছে, এটা ঢিলা ঢালা, হাঁটুর নিচে টাইট ফিটিং। ও যুবককে আপনি লক্ষ্য করুন, ও যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের দিকে লক্ষ্য করে করেনি। আপনাকে আমি বলছি ঝঞ্ঝট ঝামেলা এটা হওয়ার পিছনে এটা একটা কারণ যে বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে না, বৌমাকে যে সেই সম্মান দেয় না যার কারণে শাশুড়ির ভালো দেখা, শাশুড়ির ভালো খাওয়া, বৌমা যে শাশুড়ির শেষ অবস্থাতে সেটা সহ্য করে না, এটাও একটা কারণ। আমি বলতে চাইছিলাম যে মাতা পিতার অবাধ্য সন্তান এরা কাল কিয়ামতের দিন জান্নাত যেতে পারবে না যদি তারা মাতা পিতাকে মর্যাদা না দেয়, তাদেরকে সম্মান যদি না করে, তাদের সেবা যত্ন যদি না করে, কাল কিয়ামতের দিন এরা রহমতের দৃষ্টিতে আল্লাহ সুবহান ও তাআলার কাছে থাকবে না, রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না, এদেরকে কাল কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে, এদের জন্য জান্নাত নয়। দুই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অদ্দায়ুস, দায়ুসের প্রতি রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না। দায়ুস কারা? দায়ুস কোন ব্যক্তিরা? দায়ুস হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যাদের স্ত্রীরা পর্দা করে চলে না, যাদের মেয়েরা সাবালিকা হওয়ার পরে পর্দা করে চলে না, এরা হচ্ছে দায়ুস, এরাও জান্নাতে যেতে পারবে না। আপনাকে একটু আমি দেখে দিচ্ছি আপনি দায়ুস কিনা লক্ষ্য করবেন।
আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী, আপনি দৈনন্দিন কোরআন তেলাওয়াত করেন, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনার যে মেয়ে বেপর্দায় রাস্তাঘাটে চলাচল করে আপনার মেয়েকে আপনি লক্ষ্য করেন না, আপনার মেয়ের যে পোশাকটা পরিধান করে তার উঁচু নিচু স্থান সমস্ত, প্রথম দায়ী হচ্ছে মা বাপ, তারপরে দায়ী হচ্ছে সন্তানেরা। দেখবেন একটু খালি পিছনে ঘুরে চলে আসেন, বিবাহের আগে ছেলে যদি বিদেশে কাজকর্ম করে বাড়িতে টাকা পাঠায়, আপনার ছেলে মাসেও যদি টাকা নাও দিয়েছে, ছেলেকে কখনো খারাপ ভাবেনি, ছেলেকে কোনো কিছু বলেনি, ছেলে যেটা পেরেছে সেটা দিয়েছে। যেই ছেলের বিবাহ দিল সেই ছেলেকে সন্দেহ করতে লাগলো, আমার ছেলে আমাকে টাকা দেয় না, দেয় বউমাকে, দেয় তার শ্বশুর ঘরে, হয় না? এ ঘটনার অভাব নেই পরিবারে, লক্ষ্য করুন। আজকে সে মা বাপ যতটা নিজের সন্তান নিজের মেয়েকে যতটা ভালোবাসে, তার বৌমাকে যে ভালোবাসে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم
وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة الأق لوالديه والديوث ورجلة النساء رواه النسائي هذا حديث صحيح আমার সম্মুখীন বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা আছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের ওয়াসেস রহমতে আমরা প্রত্যেকেই জুমার দিনে একত্রিত হওয়া তৌফিক পেয়েছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, নবীর নবী মা আমিনাল্লাল মুরুরুদুলাল, নবী মাক্কি, নবী মাদানী, নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে সেই কথাগুলোকে নিয়ে আলোচনা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন কোন ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না, কাদের প্রতি তিনি কাল কিয়ামতের দিন দয়া করবেন না, আজকে সে বিষয় সম্পর্কে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে জুমার খুতবা আমি টিটানব ইনশাআল্লাহ তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থুল কোরআনুল কারীমে সূরাতুজ জুমারের একখান আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের সরল অনুবাদ আপনাদেরকে একটু জানি, বিষয় দিকে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু, হে নবী মুহাম্মদ, তুমি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলে দাও, আলা আনফুসিহিম, যারা নিজের নাফসের প্রতি জুলুম অত্যাচার করেছে, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাজ না হয়ে যায়, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় যারা নিশ্চয় তাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাশীল এবং দয়ালু। এই আয়াতটিতে আমরা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে আমাদেরকে নৈরাজ হলে হবে না, আমরা যদি গুনাহগার ব্যক্তি হয়ে থাকি, আমাদের দ্বারা যদি গুনাহ হয়ে যায়, সেই গুনাহের কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নৈরাজ হব না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ, সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আমরা একটু জেনে নিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কতটি। আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণীর দিকে লক্ষ্য রাখি, যে হাদিসটি বর্ণনা করছেন বিখ্যাত সাহাবি হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে ইন্না লিল্লাহি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মিয়াত রহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একশতটি রহমত আছে, একশোটি রহমতের মধ্য হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রহমত জিন জাতির মধ্যে দিয়েছেন, মানুষ জাতির মধ্যে দিয়েছেন, চতুষ্পদ জন্তুর মধ্যে দিয়েছেন এবং কীট পতঙ্গর মধ্যে দিয়েছেন। একটি রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে যত জীব জন্তু রয়েছে সমস্তর মধ্যে একটি রহমত শুধুমাত্র দিয়েছেন, বাকি 99টি রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিনের জন্য রেখেছেন। এখন চিন্তা করুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাত্র একটি রহমত পেয়ে আপনি আমি, মানুষকে লক্ষ্য করুন, পিতামাতা তার সন্তানকে সেই ভালোবাসা দিচ্ছে একটি রহমত থেকে, গরু ছাগলের দিকে লক্ষ্য করুন, গরু ছাগলও তার গরু যখন তার বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পর সঙ্গে সঙ্গে জিহ্বা দিয়ে চেটে 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 বাচ্চাটাকে পরিষ্কার করে, করে কি করে না করে, একটি রহমত পেয়ে। আমরা আদর স্নেহ ময়া মমতা দিয়ে নিজেদের সন্তানদেরকে আব্বু আম্মু বলে ডাকি, একটি রহমত পেয়ে, মাত্র একটি রহমত পেয়ে। আপনি মুরগির দিকে লক্ষ্য করুন, মুরগি যখন তার বাচ্চাকে নিয়ে চলাফেরা করে জমিনের বুকে, উপর থেকে যখন চিল তার বাচ্চাকে নিতে আসে, মা তার জান প্রাণ চেষ্টা করে চিলের উপর আক্রমণ করে বাচ্চাকে বাঁচিয়ে নেয়, একটি রহমত পেয়ে। মাত্র একটি রহমত পেয়ে আজকে আমার আপনার আমার ভিতরে এই মহব্বত ভালোবাসা রয়েছে,
আর 99টি রহমত কাল কিয়ামতের দিনের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে একটু ভাবনার বিষয় যে 99টি রহমত থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু তাআলা কাল কিয়ামতের দিন কোন ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এটা লক্ষ্য রাখতে হবে। আজকে আপনাকে আমি বলতে চাইছি যে একটি রহমত পেয়ে সমস্ত ভালোবাসা পৃথিবীর বুকে রয়েছে, একটি রহমত পেয়ে, বাকি 99টি রহমত কাল 99টি রহমত থাকা সত্ত্বেও কাল কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তারা কারা, এটা আজকে আপনাকে আমি জানাবো। আজকে আপনি আমি নিজেদের দিক থেকে একটু আলোচনা করে নিই। আজকে আলোচনার মধ্যে পিতাও আসবে, বয়স্ক মানুষরাও আসবে, যুবক ছেলেরাও আসবে, আমার মা বোনেরাও আসবে, সবাই আজকের বিষয়ে আসবে, কেউ বাদ যাবে না। আজকে আপনার আমার নিজের পার্সোনাল ত্রুটিটাকে একটু লক্ষ্য করুন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে চাইছেন, একটু সাজ পোশাকের দিকে লক্ষ্য করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে ওই সমস্ত ব্যক্তির দিকে তাকিয়ে দেখবেন না। তার মধ্যে বললেন যে ইলা মান জাররা ইজারাহু বাতরন, যে ব্যক্তি নিজের পোশাক টাকনোর নিচে পরিধান করবে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলা সেই ব্যক্তিকে জান্নাত দিবেন না। এখানে সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন, ভাবনার বিষয় আছে। আজকে আপনি আমি, আজকে আপনার আমার ঘরের ছেলেরা, পুরুষরা, পুরুষদেরকেই লক্ষ্য করে বলছি এ কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকেই লক্ষ্য করে বলছেন যে পুরুষেরা টাকনোর নিচে কাপড়কে পরিধান করবে, এদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন না, এদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না। কখনো চিন্তা করেছেন 99টি রহমত থাকা সত্ত্বেও কাল কিয়ামতের দিন ওই সমস্ত পুরুষদেরকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাত দিবেন না যে ব্যক্তিরা এই টাকনোর নিচে কাপড়কে পরিধান করে? আজকে আপনাকে যদি বলা হয় টাকনোর উপরে কাপড়টাকে পরিধান করেন, আপনি বলছেন মাওলানা সাহেব এটা দেখতে যে খারাপ লাগে, এটা যে দেখতে খারাপ লাগে, আজকে দেখতে খারাপ লাগে তার জন্য ভালো যাতে লাগে তাই সেটাই আপনি করছেন, কিন্তু চিন্তা কখনো করেছেন যে মানুষের ভালো লাগা আপনার ভালো লাগাতে আপনার জন্য অপেক্ষা কাল কিয়ামতের দিন কি করছে, জান্নাত করছে না জাহান্নাম করছে? আজকে যুবকদেরকে আমরা দেখতে পাই, আজকে তাদেরকে আমরা দেখতে পাই, আজকে তো একটু ফ্যাশন হয়েছে এদিকটা ঢিলা ঢালা, ওইদিকে টাইট ফিটিং করে টাকনোর উপরে সামান্য তুলেছে। ও যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করে করেনি, ও যুবক টাকনোর উপরে আজকে কাপড়টা করেছে। আজকে যুবকদেরকে দেখবেন যে তারা প্যান্ট তারা পরিধান করছে টাকনোর উপরে তার আছে, এটা ঢিলা ঢালা, হাঁটুর নিচে টাইট ফিটিং। ও যুবককে আপনি লক্ষ্য করুন, ও যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের দিকে লক্ষ্য করে করেনি, আপনাকে আমি বলছি করেনি। কেন করেছে? আজকে যুবক দেখলো যে মার্কেটে চলে এসেছে টাকনোর উপরে প্যান্ট, যেটা দেখতে হেভি লাগে, ভালো লাগে, খুবই সৌন্দর্য দেখায় যে এটা ঢিলা ঢালা টাকনোর এই হাঁটুর নিচ থেকে নিয়ে টাকনোর উপর পর্যন্ত এটাকে টাইট ফিটিং করেছে, দেখতে পান না? আজকে মোজা উঠেছে হাফ প্যান্টের মতো মোজা, সেই মোজাকে পরিধান করছে আর স্টাইলি জুতাটাকে নিয়ে আজকে আপনাকে দেখাচ্ছে ফ্যাশন টাকনোর উপরে কাপড়। ও যুবক এমনি পড়েনি, ওটা ফ্যাশন হিসেবে পড়েছে, রাসূল সাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করে নয়। কখনো চিন্তা করে দেখেছেন আপনার আমার ব্যক্তিগত জীবনে এই ত্রুটি রয়েছে? অনেক পুরুষকে দেখি যারা লুঙ্গিকে পরিধান করে, তারাও পর্যন্ত টাকনো নিচে লুঙ্গিকে পরিধান করে রাস্তায় চলাচল করে। অনেক মানুষকে দেখতে পাই তারা প্যান্ট কেউ পরিধান করে টাকনোর নিচে নির্দ্বিধায় জমিনে ঘোরাঘুরি করছে, এরা একটি বারো জন চিন্তা ভাবনা করে না আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে কবরে যেতে হবে, আমাকে পরকালে পাড়ি দিতে হবে, সেদিন আমার কি হবে? আপনাকে বলিনি গত জুমাতে চিন্তা করার দরকার আছে? আজকে আপনাকে বলছি যে একটি রহমত পেয়ে
আজকে পৃথিবীর বুকে এক অপরে ভালোবাসা মহব্বত বিনিময় করছি, কিন্তু 99টি রহমত থাকা সত্ত্বেও কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবে না যদি আপনার কাপড়টি টাকুর নিচে থাকে সামান্য একটি অপরাধ করার কারণে। ভাবতে পেরেছেন? এবার আপনাকে বলি, আল্লাহ সুবহান ওয়া তাআলার রহমত নিবেন না গজব নিবেন, যদি আল্লাহর কাল কিয়ামতের দিন রহমত পেতে চান আজ থেকে আপনাকে বর্জন করতে হবে টাকুর নিচে কাপড় পরিধান করা, নচেত আপনার উপায় নেই। আপনাকে বলবো শেষের দিকে আরো কিছু কথা। আপনাকে বলতে চাইছি এই শ্রেণীর এই সমস্ত ব্যক্তির দিকে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না। চলুন আর একটু এগিয়ে দেখি আর কাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না। যে হাদিসটি বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না তার পূর্বেই অংশ আছে সালাসাতুন, তিন শ্রেণীর ব্যক্তিকে কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করাবে না। এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে গিয়ে তিনজন ব্যক্তির কথা বলছেন। এক আল আক্কুলি ওয়ালিদাইহি, মাতা পিতার অবাধ্য সন্তান, অদ্দায়ুস এবং যারা দায়ুস নিজের বাড়িতে বেহায়া পোনাকে চালু রেখেছে। তিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অরুজুলতুন নিসাই, পুরুষের বেশ ধারণকারিণী নারী। এই তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাল কিয়ামতের দিন এদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না। চলুন একটু গবেষণা করে দেখি। প্রথম কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আক্কুলি ওয়ালিদাইহি, মাতা পিতার অবাধ্য সন্তান। এই মাতা পিতার অবাধ্য সন্তানের বাজারে অভাব নেই। কিছুদিন আগে ফেসবুকে পড়ে দেখছিলাম কলেজের প্রফেসর রিটায়ার্ড হয়েছেন, অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে জানতে পারবেন, যে সেখানে তিনি আক্ষেপ করে দুঃখে কথাগুলো বলেছেন। তিনি সে জায়গায় একজন ব্যক্তি পোস্ট করেছেন যে উনার তিনটি সন্তান, দুটো ছেলে একটি মেয়ে। প্রথম ছেলে সেটাও থাকছে বিদেশে, মেয়েও থাকে তার বিবাহর পর স্বামীর সঙ্গে বিদেশে, ছোট ছেলেটাও বিদেশে পড়াশোনা করে। এই পিতা রিটায়ার্ডের পর যে টাকাটি পেয়েছিলেন সেই টাকাটিও পর্যন্ত ছোট ছেলের হাতে দিয়েছে তার লেখাপড়া করার জন্যে, বড় বড় ডিগ্রি অর্জন করার জন্যে। সেই পিতা বলছে আমি সেই তিনটি ছেলেকে লালন পালন করতে গিয়ে আমার জীবনের সমস্ত অর্থ দিয়েছি, বড় ছেলে আমার রিটায়ারের পর তার বাড়িতে থাকতে লাগলাম, থাকতে গিয়ে তার বউয়ের সঙ্গে স্বামী স্ত্রী তার টুকটাক ঝগড়া লেগেই থাকে আমাকে কেন্দ্র করে। সেই পিতা বলছে আমাকে কেন্দ্র করে আমার বাড়িতে আমার ছেলে এবং আমার বৌমার ঝগড়া লাগে, তাদের ঝগড়া লেগে থাকে, আমি সেগুলোকে কথা শুনে আমি বাড়ির বাইরে গেলাম। তার পূর্বেই তিনি কথা বলছেন আমার যত জমি জায়গা ছিল কলা কৌশল করে আমার ছেলে আমার কাছ থেকে তার নিজের নামে লিখে কখন বিক্রি করে দিয়েছে আমি নিজেই জানি না। ভাবতে পেরেছেন? তার সঙ্গে গাদ্দারি করলো তার বড় ছেলে, মেয়ে তো বিদেশে আছে, ছোট ছেলেটি বিদেশ থেকে পড়াশোনা করার পর দেশে ফিরল, দেশে ফিরার পর পিতার সঙ্গে সাক্ষাৎ করছে একটি চায়ের দোকানে, দোকানের মধ্যে দেখা করছে। সেদিন তার পিতাকে সেই ছেলে বলছে আব্বা আমি বিবাহ করছি। এবার পিতা আগ্রহের সঙ্গে বলছে আমি আমার বৌমাকে দেখতে চাই, কাকে তোমার জীবন সঙ্গিনী করতে চাও? ছেলে বলছে তার সঙ্গে দেখা করা যাবে না। ওই কথাটি বলার পর আর তার সঙ্গে যোগাযোগ নেই। ভাবতে পেরেছেন সেই পিতার কতটা জ্বালা যন্ত্রণা হতে পারে, সেই পিতা কত ব্যথা বেদনা তার ভিতরে হতে পারে। ওই পিতাকে আমি লক্ষ্য করে বলছি, ওই সমস্ত সন্তানদেরকে লক্ষ্য করে বলছি, সন্তান লালন পালন করতে গেলেও চিন্তা ভাবনা করতে হবে, ওই সমস্ত ছেলেদেরকেও লক্ষ্য করে বলছি যে জান্নাত পেতে গেলেও চিন্তা ভাবনা করতে হবে, অকালেই জান্নাত হারাবেন। এই সমস্ত সন্তানের অভাব নেই। ও তো ছিল বাংলাদেশের খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে,
আপনি ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে আপনি নিজ পরিবারের দিকে লক্ষ্য করুন যে আপনি আপনি যে পিত সন্তান হিসেবে আপনার পিতা মাতাকে কতটা ভালোবাসেন তাদেরকে কতটি মর্যাদা আপনি দিচ্ছেন একবার চিন্তা করে দেখেন আজকে আপনি মনে করছেন লেখা পড়া শিখেছি গ্রাম্য ব্যক্তি উঠে শহর টাউন বাজারে এসেছি বাড়ি ঘরে করে দিব্যি বসবাস করি মায়েরও খবর লি না বাপেরও খবর লি না বাপ কি খায় কিভাবে থাকে মা কিভাবে থাকে তাদের অসুখ বিসুখ হয়েছে কিনা তারও খোঁজ খবর নিচ্ছি না কেন আমার স্ট্যাটাস যে আলাদা আমি যে গরিব ঘরের ছেলে লেখাপড়া করেছি চাকরি পেয়েছি আজকে গ্রামে থাকবো আমি যে পরিবারে বিয়ে করেছি স্ট্যান্ডার্ড ফ্যামিলির বউ স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে আমার পরিবারে সে যে অ্যাডজাস্ট হবে না এদের মিল লাগ থাকবে না এটা মানাবে না আমার পেস্টি যে লাগবে চাচা তো ভাই ও যে ফেরি করে খায় এটা আমাকে বলতে যে গায়ে লাগবে ওইটার জন্যে সেই ছেলে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে গ্রামকে ছেড়ে দিয়ে টাউন বাজারে এলো বাড়ি ঘর করে এসে বাপেরও খবর লাই না মায়েরও খবর লাই না এর অভাব একটি দুটো নয় এটা অহরহ ঘটনা আপনি বৃদ্ধাশ্রমে গেলে দেখতে পাবেন যে কোনগুলো কার মা বাপগুলো ঢুকে আছে আজকে বড় মাওলানার কথা বলেন বড় বক্তার কথা বলেন মাস্টারের কথা বলেন ইঞ্জিনিয়ারের কথা বলেন সমস্ত ব্যক্তির কথা বলছি যে তাদের পিতা মাতা আজকে সন্তুষ্টি নয় সন্তানের প্রতি আছেন কোন জায়গায় আপনি অকালেই জান্নাত হারাবেন সেই সমস্ত সন্তানদেরকে লক্ষ্য করে বলছি যে ভাববেন না বড় বড় ডিগ্রি অর্জন করে এটা কখনোই ভাববেন না টাকা কামাতে শিখেছেন বড় মানুষ হয়েছেন স্ট্যান্ডার্ড বাড়ি করতে শিখেছেন স্ট্যান্ডার্ড খাবার খেতে শিখেছেন জান্নাত আপনার জন্য নয় আপনার জন্য অপেক্ষা করছে জাহান্নাম দুনিয়াতে আরাম আয়েশে বসবাস করতে পারেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী আপনি যে জান্নাত যাবেন না মাতা পিতার অবাধ্য হলে ভাবতে পারা যায় আজকে ছেলে আজকে মেয়েরা আব্বা মায়ের কথা শুনে না আজকে তাদেরকে তাদেরকে মর্যাদাই দিচ্ছে না এটা ভাবনার বিষয় আছে কেন দিচ্ছে না এটা এক পক্ষকে দায়ী আমি কখনোই করি না প্রথম দায়ী হচ্ছে মা বাপ তারপরে দায়ী হচ্ছে সন্তানেরা দেখবেন একটু কালে পিছনে ঘুরে চলে আসেন বিবাহের আগে ছেলে যদি বিদেশে কাজকর্ম করে বাড়িতে টাকা পাঠায় আপনার ছেলে মাসেও যদি টাকা নাও দিয়েছে ছেলেকে কখনো খারাপ ভাবেনি ছেলেকে কোনো কিছু বলেনি ছেলে যেটা পেরেছে সেটা দিয়েছে যেই ছেলের বিবাহ দিল সেই ছেলেকে সন্দেহ করতে লাগলো আমার ছেলে আমাকে টাকা দেয় না দেয় বউমাকে দেয় তার শ্বশুর ঘরে হয় না এ ঘটনার অভাব নেই পরিবারে লক্ষ্য করুন আজকে সে মা বাপ যতটা নিজের সন্তান নিজের মেয়েকে যতটা ভালোবাসে তার বৌমাকে যে ভালোবাসে না এটার চূড়ান্ত সিদ্ধান্ত এটাই আপনাকে বলতে চাইছি যে অধিকাংশই পরিবারে এদের ঝঞ্ঝট ঝামেলা এটা হওয়ার পিছনে এটা একটা কারণ যে বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে না বৌমাকে যে সেই সম্মান দেয় না যার কারণে শাশুড়ির ভালো দেখা শাশুড়ির ভালো খাওয়া বৌমা যে শাশুড়ির শেষ অবস্থাতে সেটা সহ্য করে না এটাও একটা কারণ আমি বলতে চাইছিলাম যে মাতা পিতার অবাধ্য সন্তান এরা কাল কিয়ামতের দিন জান্নাত যেতে পারবে না যদি তারা মাতা পিতাকে মর্যাদা না দেয় তাদেরকে সম্মান যদি না করে তাদের সেবা যত্ন যদি না করে কাল কিয়ামতের দিন এরা রহমতের দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে থাকবে না রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না এদেরকে কাল কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে এদের জন্য জান্নাত নয় দুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অদ্দায়ুস দায়ুসের প্রতি রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না দায়ুস কারা দায়ুস কোন ব্যক্তিরা দায়ুস হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যাদের স্ত্রীরা পর্দা করে চলে না যাদের মেয়েরা সাবালিকা হওয়ার পরে পর্দা করে চলে না এরা হচ্ছে দায়ুস এরাও জান্নাতে যেতে পারবে না আপনাকে একটু আমি দেখে দিচ্ছি আপনি দায়ুস কিনা লক্ষ্য করবেন আপনি পাঁচ অক্তর সালাত আদায়কারী আপনি দৈনন্দিন কোরআন তেলাওয়াত করেন আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন আপনার যে মেয়ে বেপর্দায় রাস্তাঘাটে চলাচল করে আপনার মেয়েকে আপনি লক্ষ্য করেন না আপনার মেয়ের যে পোশাকটা পরিধান করে তার উঁচু নিচু স্থান সমস্ত বোঝা যায় এমন কি আপনার মেয়ে যে পোশাকটা পরে তার ভিতরে কোন পোশাকের রং যেটা সেটাও পর্যন্ত দেখা যাচ্ছে আপনি কি ভেবেছেন আপনি পাঁচ অক্তর সালাত আদায় করে তাহাজ্জুদের সালাত আদায় করে
করে দৈনন্দিন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে জান্নাত যাবেন এটা অসম্ভব। জান্নাত আপনি যেতে পারবেন না, আপনি যে দায়ুস হয়েছেন, আপনাকে লাকাব উপাধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দুই বছর আগে নয় 1450 বছর পূর্বে জানিয়েছেন আপনি জান্নাত যাবেন না জাহান্নাম যাবেন। এখনো হাতে সময় আছে, আপনাকে শেষ পর্যায়ে গিয়ে বলছি, আপনাকে বলতে চাইছি আপনি দায়ুস নামে একাইত হয়েছেন বর্তমান সময়েও। আর একটু আপনাকে জানাই, আপনার মেয়েকে শালীন পোশাক যে পরিধান করাতে হবে, আপনি বলছেন আমার মেয়ের বয়স হচ্ছে 5 বছর, আপনি বলছেন আমার মেয়ের বয়স হচ্ছে 6 বছর, আপনাকে বলছি মেয়েটাকে যে আপনি পোশাকটা দিলেন, আপনি বলছেন এখনো নাবালিকা আছে, সাবালিকা যে হয়নি তার জন্য তাকে ছোট জিন্স প্যান্ট আর এই চুস আপনি তাকে শার্ট টি শার্ট ধরিয়ে দিলেন, আপনি এই পোশাকে পরিধানটাকে যে করালেন অভ্যাসিত করলেন, এই মেয়ে আগামীতে সাবালিকা হয়ে ওই নাবালিকারও যে ড্রেস পরবে এটা আপনি ভাবেননি, ওটা আপনি ভাবেননি, যার কারণে আজকে সাবালিকা হওয়ার পরেও নাবালিকা অভ্যাস ছাড়েনি, ওই যে টাইট ফিটিং আর ছোট শর্টকাট পোশাক পরে অভ্যাসিত সেটাকেই পরিধান করছে। আপনাকে তখন থেকেই ভাবনা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে এটা মেয়ে, মেয়েকে মেয়ের মতো পোশাক পরিধান করে। আরে বাজারে যদি সেই কাপড় না পাওয়া যায় আপনি ছিটকে কিনে নিয়ে আসুন, টেলারের কাছে নিয়ে যান, মেয়ের জন্য সেই পাইজামা ফোল্ড আর সেই ধরনের চুড়িদার তৈরি করে বাচ্চা বয়স থেকে পরিধান করান, তাহলে সে লজ্জা পাবে, লজ্জা সীতা শিখতে পারবে, বড় হয়ে সাবালিকা হয়ে ওই ড্রেসের দিকেই তার ধ্যান থাকবে, ওই ড্রেসটাকেই পরিধান করবে। দুঃখের বিষয় আপনাকে কি বলবো, আমার ব্যক্তিগত চূড়ান্ত আপনাকে বলছি, আমার মেয়ের কথা বলছি, 4.5 বছর বয়স চলছে, তাকে আপনি হাফ প্যান্ট পরাতে আপনি পারবেন না কখনো, সে পায়খানা বাথরুমে গেলে উলঙ্গ হয়ে কখনো সে বাড়ির বাথরুমের বাইরে পর্যন্ত আসে না, এত লজ্জাশীলা। এখন থেকে ট্রেনিং দিতে হবে, এটা নিজের ব্যক্তিগত পরিবারের কথা আপনাকে আমি বললাম, আপনার কেন হবে না, আপনার পরিবারে আপনার মেয়ে কেন হবে না লজ্জাশীলা, লজ্জাশীলা তাকে তৈরি করতে হবে এখন থেকে। আপনি পিতা ভাবছেন এগুলো শুধু খালি হুজুর আর মৌলবীরাই করবে, এ যারা হাদিসের কোরআন প্রচার ধারক বাহক এরাই শুধু করবে, আর আপনি কি, আপনি কি, আপনি কি জান্নাত যাবেন না? আপনার রাগ হতে পারে, আমার কোনো যায় আছে না, আপনার পরিত্রাণের জন্য বলছি, আপনার কল্যাণের জন্য বলছি, আপনি যত বড় ডিগ্রিধারী হোক না কেন, আপনি যতই পদশীল ব্যক্তি হন না কেন, তবু আপনাকেই বলছি আপনার এগুলো ত্রুটি রয়েছে, এই ত্রুটি আপনাকে বর্জন করতে হবে, এটাকে দূর করতে হবে, যদি না করতে পারেন কাল কিয়ামতের দিন অপেক্ষা করুন আল্লাহ সুবহান ও তাআলার জাহান্নামের জন্য, কোন উপায় আপনার থাকবে না। এ ছিল 2 নম্বর শ্রেণী। 3 নম্বর শ্রেণীর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ারুজুলাতুন নিসাই, পুরুষের বেশ ধারণকারিণী নারী। দেখতে পান না বাজারঘাটে, নারীরাকে দেখতে পাচ্ছেন না, তারা জিন্স প্যান্ট আর শার্ট পরিধান করে রাস্তাঘাটে চলাচল করছে, আর আপনি দেখবেন না বাজার প্রয়োজনে যান আপনি দেখবেন না, তবু আপনাকে দেখাবে ফ্রিতে, দেখতে পাচ্ছেন না? আজকে বাজারে যান আর আপনি ওষুধের দোকানে যান, যে কোনো জায়গা যান না কেন, সমস্ত জায়গায় আপনি দেখতে পাবেন, কোনো জায়গায় বাদ নেই, বাস স্ট্যান্ড যান আর স্টেশনে যান, আপনি যেখানেই যান না কেন ওই জিন্স প্যান্ট আর টি শার্ট আপনি দেখতে পাবেন, অ্যাভেলেবেল আছেন কোন জায়গায়। দেখতে পান না জঙ্গিপুর বুকে, রঘুনাথগঞ্জের বুকে যে মেয়েগুলো চলাচল করে, ওরা কারা, ওরা কোন ঘরের মেয়েরা? আপনি ওয়া মুসলিমদেরকে বাদ দেন, মুসলিম পরিবারের দিকে লক্ষ্য করুন, ওরা কারা? ওরা তো আপনার আমার ঘরের মেয়েরা, কাউরির বোন, কাউরির স্ত্রী, তো কাউরির আর কিছু, ওরাই তো, আর কারা? এদের দিকেও কাল কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকিয়ে দেখবেন না। আপনাকে 3 শ্রেণীর কথা বললাম, 1 মাতা পিতার অবাধ্য সন্তান, 2 দায়ুস, 3 ওই ধর ওই নারী যারা পুরুষের বেশকে ধারণ করে, এরা এদের প্রতি কাল কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকিয়ে দেখবেন না। আর কারা, আর কারা, আর কারা একটু চলুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 শ্রেণীর দিকে কাল কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না।
তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে জান্নাতে দিবেন না, এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তার মধ্যে একটা হচ্ছে এই মুদমিনুল খামর, যারা নিশাদা দ্রব্য পান করে এদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকে দেখবেন না। এখানে মুদমিনুল খামর, যদিও নিশাদা দ্রব্য বিষয় নাই, তবু ইঙ্গিত আপনাকে দিচ্ছি যে সমস্ত নেশা করলে আপনার যেগুলো নেশা হয়, এক কথায় মদ খেলে আপনার ব্রেন মস্তিষ্ক ঢেকে দেয়, ফলে তার জ্ঞান থাকে না, জ্ঞানহীন হয়ে যায়। সে তার স্ত্রীকে মা বলে বসে থাকে, আবার মাকে স্ত্রী বলে থাকে, এটা অহরহ প্রমাণ। এই নেশাদার দ্রব্য পান করলে কাল কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকে দেখবেন না। আর কোনগুলো নেশা? এখানে খামর শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মদকে বুঝাননি, যে কোনো নেশাদার দ্রব্য। আপনি যে বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, সেটাও নেশা। আপনি বলবেন মৌলভী সাহেব এটা তো নেশা হয় না। আরে নেশা যদি না হয় তো খাচ্ছেন কেন? এটা যদি নেশাই না হয় তো খাচ্ছেন কেন? কী কারণে খাচ্ছেন, কিসের উপকার? বিড়ি সিগারেট খেতে কোনো উপকার হয় না, বরং ক্ষতি হয়। ইসলামকে সাইডে রাখেন, আপনি স্বাস্থ্যের দিকে লক্ষ্য করুন, স্বাস্থ্যের দিকে লক্ষ্য করুন। যদি স্বাস্থ্যের ক্ষতি না থাকে, সিগারেটের খাবে কেন তার ছবি? কেন সে জায়গায় বলেছে এই নেশা, এই বিড়ি, এই তামাক, এটা হচ্ছে কি ক্যান্সারের কারণ? নাই, যদি নেশাই না থাকে তাহলে কেন ইসলামকে সাইডে রাখেন? আপনাকে এটা বলতে গেলে আপনি অনেক কিছু যুক্তি খাড়ো করেন, আপনার যুক্তিটা সাইডে থাকুক। আপনাকে এটাই আমি প্রথম বলি, আপনার যদি বিড়ি আর সিগারেট আর গুটকা খৈনি গুল এগুলো খেয়ে যদি নেশা না হয়, আপনি খেলেন কেন, এটা খাচ্ছেন কেন? এটা তো স্বাস্থ্যের ক্ষতি করে। আপনি জানেন না এই বডিটা দেওয়া, এই দেহটা দেওয়া আপনার নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই দেহ দিয়ে এই নিয়ামতের শুকর গুজার করবেন আল্লাহর, এই দেহ দিয়ে ইবাদত করবেন আল্লাহর, এটা আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন। আপনাকে অধিকার কে দিল এই স্বাস্থ্যের ক্ষতি করা? আজকে কেন মদ পান করে দেহের ক্ষতি করছেন? আজকে নেশাদার দ্রব্য পান করে কেন দেহের ক্ষতি করছেন? এইটা যারা করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের প্রতি কাল কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না আল্লাহ সুবহানাহু তাআলা। আছেন কোন জায়গায়? আর যারা বয়স্ককালে জেনা করবে, ব্যভিচার করবে, এগুলোর অভাব নেই, এগুলোর অভাব নেই। পৃথিবীর কেউ না জানুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন আপনি জিনা ব্যভিচার করছেন কিনা। মানুষের চোখে ধুলো দিতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নয়। প্রস্তুতি গ্রহণ করুন কাল কিয়ামতের দিন, পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানছেন। কথাই বলি না, পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি গুনাহ করেছি, পৃথিবীর কেউ না জানুক আমি যে গুনাহ করেছি সেটা আমি তো জানি, আর আমি যে জানি আলিমুম বিদাতি সুদুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানছেন ভালো। বয়স্ককালে যারা জেনাই এখনো পর্যন্ত লিপ্ত হচ্ছেন, আপনাদেরকে বলি তাহাজ্জুদে সালাত আদায় করেন, লোক দেখানো দাড়ি রাখুন আর লোক দেখানো আমল করুন, এটা পাঁচ পয়সা লাভ হবে না। মরে একবার দেখুন, আর কিয়ামতের দিন উপস্থিত হন, সেদিন আপনি বুঝতে পারবেন আপনার ঠেলা কত দূর হতে পারে। প্রস্তুতি গ্রহণ করুন আপনি, এদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না কাল কিয়ামতের দিন। আছেন কোন জায়গায়? আল্লাহর রহমত হচ্ছে 99টি, 99টি রহমত থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকে দেখবেন না, পবিত্র করবেন না, জান্নাতও দিবেন না। এবার আপনাকে একটা একটা করে স্মরণ করাই, যারা গিটির নিচে কাপড় পরিধান এখনো পর্যন্ত করে অভ্যাসিত, যারা এখনো পর্যন্ত নেশাদা দ্রব্য পান করে অভ্যাসিত, যারা বয়স্ককালে জেনা করার অভ্যাসিত, আর আত্মীয়তা বন্ধন যারা ছিন্নকারী এবং যারা মাতা পিতার অবাধ্য সন্তান, এদের কথা বলি, এদের প্রতি যারা আপনারা এগুলো আছেন, যাদের ভিতরে ত্রুটিগুলো রয়েছে, আপনাদেরকে বলছি কাল কিয়ামতের দিন ওটা তো দূরে, কিন্তু আপনি আমি তো জানি না কখন মৃত্যু হবে,
তবে তারা জাহান্নাম যে যাবে কেন যাবে এরা গুনাহে করার কারণে নয় এরা যাবে অলসতা করার কারণে এরা গুনাহ করার কারণে জাহান্নামে নয় এরা যাবে অলসতা করার কারণে আপনাকে আল্লাহ সুবহান ওয়া তাআলার কোরআন আমি যেটা বলেছিলাম যে হে নবী মুহাম্মদ আপনি বলে দিন ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আমার ওই সমস্ত বান্দাদেরকে আলা আনফুসিহিম যারা নিজের নাফসের প্রতি জুলুম অত্যাচার করেছে গুনাহ করেছে যারা গুনাহ করেছে সাগিরা কাবিরা বড় ছোট যারা সমস্ত গুনাহ করেছে তাদেরকে বলে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায় ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব তাহলে গুনাহ যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আপনার আমার ত্রুটি কোন জায়গায় ত্রুটি হচ্ছে এটাই এটা গুনাহ করার জন্য আপনাকে আমাকে জাহান্নাম নয় নিজের অলসতা করার কারণে আপনাকে বলছি এখন থেকে আজ থেকে যারা তওবা ইস্তেগফার করবেন এবং ওই সমস্ত কর্ম ত্রুটিগুলোকে বর্জন করবেন যদি এগুলো করতে পারেন আল্লাহ সুবহান ওয়া তাআলা ক্ষমা করে দিবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা ক্ষমা যদি করে দেন কাল কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন আর যদি ক্ষমা না চান এটাতেই যদি উপাসিত থাকেন আর এই অবস্থাতেই যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনার প্রতি কাল কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখবেন না তার মানে এখনো আপনার আমার সুযোগ আছে তওবা ইস্তেগফার করার এখনো সময় আছে এই সময়টাকে কাজে লাগান কার কখন মৃত্যু আমরা কেউ জানি না আমার আপনার আমার ভিতরে যেগুলো ত্রুটি রয়েছে এই ত্রুটিগুলোকে বর্জন করতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে যদি আপনি না করেন কাল কিয়ামতের দিন আপনি আফসোস করবেন কি বলবেন রব্বানা আবসরনা ওয়া সামিইনা ফারজিইনা আপনি কাল কিয়ামতের দিন বলবেন হে আমার প্রতিপালক হে আমার রব আমি দেখে নিলাম আমি শুনে নিলাম জাহান্নামে যখন আপনি জাহান্নাম দেখতে পাবেন এবং ওই জাহান্নামের আওয়াজ কানে যখন শুনতে পাবেন আল্লাহকে বলবেন ফারজিইনা আপনি আমাকে একটু ফিরিয়ে দিন আমি দুনিয়ার বুকে যাই আমি সে জায়গায় নেক্সট হলে আমল করে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাই আপনার হবে না তখন কাল কিয়ামতের দিন আর হবে না তখন বুঝেলে হবে না বুঝতে হবে এখন এখন আপনার জন্য সুবর্ণ সুযোগ আজ থেকেই এগুলোকে বর্জন করে তওবা ইস্তেগফার করলেই আপনার আমার পরিত্রাণ আছে নচেত নেই আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন সদা সর্বদা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভয় করে জীবনযাপন করার তৌফিক দেন বলুন আমিন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণ করে জীবনযাপন করার তৌফিক দেন বলুন আমিন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন পাপ করার পর বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা যেন তৌফিক দেন বলুন আমিন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে এও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তুমি বেশি বেশি করে সৎ নেক আমল করার তৌফিক দাও বলুন আমিন ওয়া আখিরু দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم